আসসালামু আলাইকুম আমি আল শাহরিয়া তন্ময় আজকে আমি ডায়নামিক প্রোগ্রামিং সিরিজের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই প্রবলেমটির নাম হলো জিরো ওয়ান ন্যাপস্যাক জিরো ওয়ান ন্যাপস্যাক নিয়ে কথা বলার আগে আমি একটু মেমোরাইজেশন আর ডায়নামিক প্রোগ্রামিং জিনিসটা তফাৎটা বুঝাতে চাচ্ছি আসলে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে মেমোরাইজেশন মানে কি ডায়নামিক প্রোগ্রামিং নাকি না আসলে মেমোরাইজেশন মানে ডাইনামিক প্রোগ্রামিং না মেমোরাইজেশন মানে হলো কোনো কিছু মনে রাখা অর্থাৎ আপনি আপনার মেমোরিতে কোনো ডাটা রেখে দেয়া যেমন ধরে নিন যে আপনি একটা প্রবলেম সলভ করতেছেন তো প্রবলেম সলভ করার সময় আপনি কী করলেন যে প্রবলেমটার কিছু ডাটা ক্যালকুলেশন করে রেখে দিলেন তো ওই প্রি ক্যালকুলেট ডাটাটা হল মেমোরাইজেশন মেমোরাইজেশন মানে যে ডাইনামিক প্রোগ্রামিং সেটি না ইমপ্লিমেন্টেশনের সময় আমরা প্রায় মেমোরাইজেশনের কাজটা করে থাকি কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংয়ে যেটা হয় যে আপনি ডাইনামিক্যাললি মেমোরাইজ করবেন এবং মানে প্রত্যেকটি ধাপে একটি ভ্যালুর অপটিমাল সলিউশনটা বের করে আনবেন একটি ইন্ডেক্সে বা একটি যে কিছুর অপটিমাল সলিউশনটা বের করে আনবেন অর্থাৎ ওই যে ভ্যালুটার যে মানে ওই ইন্ডেক্সটার যে ভ্যালুটা বা যেটা আমি এখন পর্যন্ত যে অ্যান্সারটা পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে পরের স্টেপে বা পরের ধাপে সেটা চেঞ্জ হতে পারে অর্থাৎ ডাইনামিক্যালি চেঞ্জ হতে পারে বাট আমার যখন ডানামেকালি চেঞ্জ হওয়ার পর অপটিমাল সলিউশন ওই ভ্যালুর জন্য আমি অপটিমাল সলিউশন পেয়ে যাবো তখন ওটাই মেমোরাইজ স্কোয়ার রাখবো যাতে আমি আবার পরে ইন্ডেক্স বা পরের স্টেপে যখন আমি আবার কোনো কিছু ইয়ার অপটিমাল সলিউশন বের করতে চাবো তখন যেন আমি ওই ডাটাটা ইউজ করতে পারি ওকে অর্থাৎ আমি যখন আমার কাজটা করব। আমি যখন আমার কোডটা রান করব আমার কোটা যখন লুপটা ঘুরবে অথবা কোনো রিকার্সিভ ওয়েতে আমি ডাইরেক্ট প্রোগ্রামে লিখবো বা কিছু যখন আমার ডাইনামিক প্রোগ্রামিংটা এক্সিকিউট হবে তখনই আসলে ওই ডাটাগুলো মেমোরাইজ হবে ডাটাগুলো আপডেট হবে ডাটাগুলোর মধ্যে অপ্ট্রান্সলেশনগুলোও সেট হবে এই আর কি ওকে তো মেমোরাইজেশন মানেই আসলে ডায়নামিক প্রোগ্রামিং না মেমোরাইজেশন হলো মনে রাখা এটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি রুট ফোর্স ইউজ করতে পারি ইমপ্লিমেন্টেশন ইউজ করতে পারি গিরি পলম ইউজ করতে পারি তারপর আমরা যেমন সিভের ক্ষেত্রে ইউজ করে থাকি সিভের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি যে কোন প্রাইম দিয়ে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে ভাগ করা যাচ্ছে সেটা আমরা চেক মার্ক করে রাখি ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি ওকে অর্থাৎ মেমোরাইজেশন আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি বাট প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে যে মেমোরাইজেশন সেটা একটু আলাদা অর্থাৎ মেমোরাইজেশন মানে ডাইনামিক প্রোগ্রামিং না বাট ডাইনামিক প্রোগ্রামিং থাকলে ওখানে মেমোরাইজেশন অবশ্যই থাকবে ক্লিয়ার তো আজকের জি ওয়ান অ্যাপসের প্রবলেমটা আমরা শুরু করি গত ভিডিওতে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কিছু অবজেক্ট নিয়ে অবজেক্টের কিছু ওয়েট আছে কিছু টাকা আছে মানে বিক্রি করার যে ভ্যালু আছে এখন দেখা যাচ্ছে যে এরকম যে আমি গিরিলি কখনোই যে আমি আমার অপটান সলিউশনটা নিয়ে আসতে পারবো না ওকে তো সেই যে প্রবলেমটি সেই প্রবলেমটিকে আমি কীভাবে সলভ করতে পারি তো আমি প্রথমে আমার এই উদাহরণটা দেখি এখানে চারটি অবজেক্ট দেখতে পাচ্ছি চার কর্নারে তো আছে বক্সে আমি সাত কেজি নিতে পারবো ধরে নেই আমি এই বক্সে এই চারটি বাজারে বিক্রি করব এখন আমি এক সময় সাত কেজি নিতে পারবো তো আমি আসলে কোন কোন অবজেক্ট নেব এখন যদি আমি চিন্তা করি যে ওকে আমি সবচেয়ে বেশি দাম যেগুলো সেগুলো আমি আগে নিব তো আমি কি করব তাহলে আমি ত্রিভুষটা নিব। এই নিয়ে দেখবো যে ওকে আমি ষাট টাকা পাচ্ছি বাট আমার এটা পাঁচ কেজি জায়গা আমার বক্সে সে দখল করে নিছে এরপরে কিন্তু আমি এটা এই বৃত্তটা বা এই যে ইয়েটা আছে শেপটা আছে এটা নিতে পারবো না তখন কিন্তু হ্যাঁ আমি এই আয়ত্তকার শেপটা বা এই বস্তুটা নিতে পারবো এই অবজেক্টটা নিতে পারবো তখন আমার আসলে প্রফিট হচ্ছে কত বা আমি তখন বিক্রি করতে পারছি কত তখন বিক্রি করতে পারছি এক টাকা সাত টাকা আট টাকা ওকে অর্থাৎ আমি যদি গিরে চিন্তা করি যে আমি ষাট টাকা পরে পাঁচ টাকা নিতে পারতেছি না চার টাকা নিতে পারতেছি না আমি এক টাকা নিতে পারতেছি নিলাম তাহলে আমার আমি পাচ্ছি আট টাকা ওকে আমি তাহলে কাজ করলাম যে না আমি তাহলে আমি এটা নিবো না আমি সাত কেজি নিব না আমি যেটা করবো যে আমি আসলে আমি ষাট টাকা নেব না আমি আসলে যত বেশি অবজেক্ট নিতে পারি তত বেশি অবজেক্ট নিবো হতে পারে যত বেশি অবজেক্ট নিব তত বেশি আমার ইনকাম হবে ওকে তো আমি কি বললাম আমি এক টাকাটা নিলাম ওকে মানে এক কেজি যেটা এক কেজি নিলাম তারপর তিন কেজি নিলাম এক তিন চার কেজি আমি এরপরে আর নিতে পারবো না কারণ আমার চার কেজি পাঁচ কেজি যেটাই নিই না কেন আমার সাত কেজি থেকে যেটা বেশি হয়ে যাবে অর্থাৎ তখন আমার ইনকাম হচ্ছে চার টাকা সরি পাঁচ টাকা ওকে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনোটাই আমার আসলে অপটিমাল সলিউশন দিচ্ছে না এখন আমি তাহলে অপটিমাল সলিউশন কীভাবে পেতে পারি অপটিমাল সলিউশন আমি পেতে পারি এভাবে যে আমি এই যে চারটা বস্তুর যে কোনো সাবসেট নিব। ওকে যেমন আমি চেক করবো যে আমি এক নাম্বার দুই নাম্বার নিয়ে আমি কত টাকা কত ইনকাম করতে পারতেছি এক নাম্বার তিন নাম্বার নিয়ে কত ইনকাম করতে পারতেছি অথবা এক দুই তিন একত্রে নিয়ে কত ইনকাম করতে পারতেছি এক নাম্বার চার নাম্বার নিয়ে কত ইনকাম করতে পারতেছি যতগুলো সাবসেট আছে সবগুলো সাবসেট আমি নিব ওই সাবসেটগুলোর মধ্যে আমার যেটা ম্যাক্সিমাম আনসার দেবে আমি হয়তো ওই সাবজেক্ট সাবসেটটা আমি আমার এই বক্সে নিয়ে আমি বাজারে চলে যাব ওকে ডাইনামিক এর যে আমার অ্যাপ্রোচটা সেটা আসলে এরকমেরই কিন্তু আমি যদি সব সাবসেট চেক করতে যাই তখন আমার সমস্যাটা কি হবে সেটা এখন দেখি খেয়াল করি এখানে আমি যে গ্রাফটা আছে এই গ্রাফটা আমি তৈরি করেছি সেই সাবসেটের ভিত্তিতে কিভাবে প্রথমে আমি ফার্স্ট যে অবজেক্টটা আছে সেটার ক্ষেত্রে খেয়াল করি এখন আমার কাছে কিছু নাই প্রথমে আমি ফার্স্ট অবজেক্টটা নিতেও পারি অথবা ফার্স্ট অবজেক্টটা আমি নাও নিতে পারি ওয়ান ইজ টেকেন অথবা ওয়ান ইজ নট টেকেন ওকে আমি যদি ফার্স্ট অবজেক্টটা নিই তখন আমি সেকেন্ড অবজেক্টটা নিতেও পারি আবার সেকেন্ড অবজেক্টটা নাও নিতে পারি আবার আমি থার্ড সেকেন্ড অবজেক্ট নিলে তখন থার্ড অবজেক্ট নিতেও পারি থার্ড অবজেক্ট নাও নিতে পারি তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমি যদি এভাবে চিন্তা করি তাহলে এটি একটি বাইনারি ট্রিটির মতো হয়ে যাবে যেখানে আমি আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

ওয়ান ইস টেকেন টু ইস টেকেন থ্রি ইস টেকেন ফোর ইস টেকেন আসলে তো এই সাবজেক্টটা আমার ফুল চেক করতে হবে না আমার যদি সাবজেক্টটা যেহেতু আমার এক আর দুই এর পর আমি আর বস্তু বা অবজেক্ট নিতে পারবো না আমার বক্স ওই বক্সে জায়গা থাকবে না তখন আমি আর তিন চার নেয়ার তো প্রশ্নই আসে না তাহলে সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আমি এখান থেকে অনেকটা যে লুপ আছে সেটা বাদ হয়ে গেল তারপরে আবার এরকম অনেক জায়গায় আছে যে দেখা যাচ্ছে যে আসলে আমার অনেকগুলো স্টেপ বাদ হয়ে যাচ্ছে আমরা কথা চিন্তা করি যে কেস এরকম হলো যে আমার ইন টোটাল বেশি লাভ হচ্ছে যে আমি যদি থার্ডেম্ট আর ফোর্থ আইটেমটা নেই তাহলে আমার বেশি লাভ হচ্ছে কিন্তু ফার্স্ট সেকেন্ড আর থার্ড আইটেম এর ওয়েটটা এতটুকু যে আমি আসলে এই তিনটা করতে নিতে পারবো অর্থাৎ আমি কি করতে পারবো ফার্স্ট সেকেন্ড থার্ড আইটেম নিতে পারবো অথবা থার্ড আর ফোর্থ আইটেম নিতে পারবো এই এই কেসটা তখন কি হবে তো এই কেসটা খেয়াল করি যে আমি যখন আমি তাহলে এই পাশ থেকে আসা শুরু করি যখন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা আইটেম নিতে পারবো তখন কিন্তু তাহলে আমি এইখান থেকে শুরু করি যে এখান থেকে জাস্ট এই যে ফার্স্ট যে ইয়ারটা ভার্টিস দেখতেছি এটা আসলে আমরা মানে লিফ নোট এটা আমাদের চেক করে দিতে হবে না আমরা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে পারবো ওকে নিলাম এরপরে কিন্তু আমার সাবসেট গোনা শুরু করবে এই সব সাবসেট দেখতে ঘুরতে 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 তারপর যখন আবার আমি এখান থেকে থার্ড আর फोर्थ নেব তখন দেখব ও আচ্ছা থার্ড আর फोर्थ নিলে আমার বেশি লাভ হচ্ছে 그러면은 আমি ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে আমার কোনো লাভ নেই সুতরাং আমি রেজাল্ট পাবো এখানে অর্থাৎ সেই ওস্ট কেসে কি হচ্ছে সেই ওস্ট কেসে কিন্তু আমার এই সবগুলা যে লিফ নোড আছে অর্থাৎ সবগুলা সাবসেট আছে সব চেক করতেছে তো আমার আসলে সাবসেট বাদ যাচ্ছে কয়টা 1 2 3 4 মানে 12টা সাবসেট এসে চেক করতেছে তো এই যে যদি ওস থেকে থাকে সেই ক্ষেত্রে হবে কি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এই যে গ্রাফটা দেখা যাচ্ছে যে টু টু টিওয়ার এন সবগুলো সাবসেট চেক করতে পারে এখন এইটা আসলে আমার ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে আমার যে এই সম্পূর্ণ কমপ্লেক্সিটিটা আছে সেটা কমে আনতে হবে তো দেখি কিভাবে হবে করতে পারি তো আগেই বলি সবাই একটু খেয়াল করবেন টু 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 পর আর n স্কোয়ার এই দুটো কিন্তু ভিন্ন ঠিক আছে তো আচ্ছা আমার সামনে আগে ধরে নেই এটা হলো একটা অ্যারে ওকে আচ্ছা অ্যারের যে আনুভূমিক বরাবর যে আমার ভ্যালুগুলো সেটা হলো আসলে আমার ব্যাগের সাইজ ধরে নেই যে এই যে অ্যারেটা মানে এই যে ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার ব্যাগের সাইজ হলো পাঁচ যেহেতু এখানে পাঁচটা ইয়ে আছে আমার ব্যাগের সাইজ পাঁচ আর ধরে আমার অবজেক্ট আছে তিনটা এক দুই তিনটা অবজেক্ট আছে ক্লিয়ার আচ্ছা এবং এটা ধরে নেই যে আমার আসলে প্রথম অবজেক্টের জন্য আমার অপটিমাল সলিউশনগুলো বের করা হয়ে গেছে আসলে এখানে অপটিমাল সলিউশন আমি কীভাবে বের করেছি বা কি আসলে অপটিমাল সলিউশনটা এখানে সেটা এখন আমি বলতেছি না সেটা আমি সামনে আরো বুঝবো ধরে নেই যে আসলে আমার অপটিমাল সলিউশন প্রথম একটা অবজেক্টের জন্য আমার অপটিমাল সলিউশনটা বের হয়ে গেছে ওকে এরপর আমি সেকেন্ড বস্তুটার জন্য আমি অপটিমাল সলিউশনটা নিব খেয়াল করি যে ধরে নেই যে আমার সেকেন্ড যে বস্তুটা তার আচ্ছা তাহলে আমি এই যখন আমি প্রত্যেক ব্যাগের সাইজের প্রত্যেকটা পার্টিশনের জন্য আসলে আমি মানে এক এক করে বাড়াবো এবং তার জন্য আমি বের ট্রাই করবো তো ব্যাগের সাইজ যখন ওয়ান তখন কি আসলে আমি সেকেন্ড বস্তু নিতে পারবো না আমি আইতমা বস্তুটা এখন আমি নিতে পারবো না ওকে ব্যাগের সাইজ যখন টু তখন নিতে পারবো না সরি আমি এটা জিরো ইন হবে সরি ব্যাগের সাইজ যখন জিরো তখন কি আমি আসলে সেকেন্ড নিতে পারবো না পারবো না কেননা কি ব্যাগের সাইজ যখন জিরো তখন তো আসলে কোনো বস্তু নেওয়াই যাবে না ব্যাগের সাইজ যখন ওয়ান তখন কি আমি সেকেন্ড বস্তু নিতে পারবো না তখন আমার আসলে সেকেন্ড বস্তু নেওয়া যাবে না অর্থাৎ আমি নিতে পারবো না এর পর ব্যাগের সাইজ যখন টু তখন নিতে পারবো আচ্ছা তার আগে এতটুকু জায়গায় দেখি কি হচ্ছে যে ব্যাগের সাইজ যখন জিরো বা ওয়ান বা যাই হোক না কেন অর্থাৎ ব্যাগের সাইজ যতক্ষণ পর্যন্ত আমার আইতম বস্তুর বা অবজেক্টের ওয়েট থেকে কম ততক্ষণ পর্যন্ত আমি কি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার যে অপটিমাল সলিউশন বা এই যে পজিশনের যে অপটিমাল সলিউশন সেটা হবে হলো এর আগের অপটিমাল সলিউশনটা ভালো মতো মানে আমি বুঝাচ্ছি যে আমি আই মাইনাস ওয়ানতম বস্তু পর্যন্ত নিয়ে বা না নিয়ে যেভাবেই হোক আইমাইনাস ওয়ানতম বস্তু নিয়ে বা না নিয়ে আমি আসলে এই যে প্রথম যে এই পর্যন্ত আমি অপটিমাল সলিউশন বের করে রেখেছি এখন আমি যখন আইতম বস্তুটা নিতে পারতেছি না তখন এইখানে অপটিমাল সলিউশনটা কি হবে অবশ্যই এখানে অপটিমাল সলিউশন হবে যে আইমাইনাস অন্তম বস্তু পর্যন্ত যে অপটিমাল সলিউশন সেটাই কারণ এখানে তো নতুন বস্তু নেওয়া যাচ্ছে না ওকে আইতম বস্তুর ক্ষেত্রে যখন ব্যাগের সাইজ টু তখন যেহেতু নতুন বস্তু ওয়ান তখন যেহেতু নতুন বস্তু নেওয়া যাচ্ছে না তার মানে আই মাইনাস ওয়ানতম পর্যন্ত যে আমি যে রেজাল্টটা বের করে রেখেছি অপটোমাস পোর্শনটা বের করে রেখেছি এইটাই আসলে এখানের আমার যে ইয়া অপটোমাস পোর্শন বা এখানের যে ভ্যালুটা হবে সেটা ওকে বাট এখন যখন আমি আসলে এই বস্তুটা এই ক্ষেত্রে যদি একটু দেখি যে এখানে যখন আমি হ্যাঁ এখন আমি সেকেন্ড বস্তুটা নিতে পারবো তখন আসলে অপটিমান সলিউশনটা কি হবে খেয়াল করি যে এই বস্তুটার ওয়েট কত এই বস্তুটার ওয়েট হলো টু কেজি ওকে তো আমি যদি এইখানে সেকেন্ড বস্তুটা নেই তাহলে আমার আইমাইনাস ওয়ানতম যে বস্তু পর্যন্ত আছে মানে আইমাইনাস ওয়ানতম যে ইয়েটা আছে বস্তু আছে সেই বস্তু ব্যাগের কতটুক জায়গায় ইউজ করতে পারবে একটু ক্লিয়ারলি বুঝি যে এখানে ব্যাগের সাইজ কত আমার টু ওকে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে ব্যাগের সাইজ টু এই পর্যন্ত ব্যাগের সাইজ টু আমার ওয়েট হলো দুই কেজি তাহলে আমার আগের যে বস্তুগুলো আমি নিব সেই বস্তুগুলো আমার কি করতে হবে যে সেই বস্তুগুলো আমার জিরো কেজির মধ্যে আমার মানে ব্যাগের সাইজ জিরোর মধ্যে আমার এড করতে হবে হ্যাঁ ব্যাগের সাইজ জিরো হলে আসলে অ্যাড করা যাবে না বা ধরে নিলাম যে এখানে ব্যাগের সাইজ আছে পাঁচ চার পাঁচ বা কিছু একটা আছে তো সেক্ষেত্রে কি হবে যে এখানে যদি আমার আই ধরে নেই যে এখানে আমার এই বস্তুটার ওয়েট হলো টু আর আমি এই বস্তু এখানে যে আমি বস্তু নিতে চাচ্ছি তাহলে আমার কি করতে হবে আমার অবশ্যই আগের বস্তুটা এই পর্যন্ত অর্থাৎ আমার আগের যে বস্তুটা সেটা হলো আমার যদি ধরে নেই যে এটার এখানে ব্যাগের সাইজ পাঁচ তাহলে আমার আগের বস্তুটা তিন পর্যন্ত ব্যাগের সাইজ ইউজ করতে পারবে আমি জিনিসটা আশা করি বুঝতে পারছি আশা করি যে আমি একটা বস্তু নিব সেই বস্তুটা যদি এখানে আমি নেই তাহলে আমার অবশ্যই যদি এই বস্তুটার ওজন দুই হয় এবং ব্যাগের যদি এখানে পাঁচ হয় তাহলে তার আগের বস্তুগুলো তিন কেজি ওর জায়গা ইউজ করতে পারবে জিনিসটা খুবই সহজ একটি কনসেপ্ট ওকে আর যদি বস্তুটা আমি না নেই তখন কি হবে যে আমার আগের যে বস্তুটা সেটা আসলে আমার পাঁচ কেজি জায়গা মানে পাঁচ কেজি জায়গা পুরোটা ইউজ করতে পারবে ক্লিয়ার তাহলে আমি এখন চেক করবো যে আসলে আমার কোনটা করলে সুবিধা আমি এখানে যদি আইতম বস্তুটা নেই তাহলে আমার i মাইনাস পর্যন্ত আমি যে তিন কেজি আছে তিন কেজি সাথে আমি আমার আয়তন বস্তুের যে কষ্টটা আছে অর্থাৎ যে আমি প্রফিটটা করতে পারবো সেই প্রফিটটা যোগ করি ওকে তাহলে আমি দেখবো যে একটা প্রফিট পাচ্ছি আর আমি না নিলে এখানে একটা প্রফিট আছে অর্থাৎ আমি আই মাইনাস ওয়ান পর্যন্ত যদি আমি পাঁচ কেজি জায়গায় যদি আমি দিয়ে দেই তাহলে যে প্রফিটটা আছে সেটা আমি পাবো ওখানে ওকে তাহলে আমি যেটা হবে যে আমি আসলে চেক করতে পারি যে আমি এই জায়গাটার সাথে নতুন বস্তুটার প্রফিট যোগ করে আমি বেশি প্রফিট পাচ্ছি নাকি আসলে এই বস্তুটা না নিয়ে এইখানে যে प्रॉफिटটা আছে সেটাই আসলে আমার আসলে বেশি প্রফিট তাহলে আমি এটা ইউজ করব তখন আমার এই বস্তুটা আমি নিব না ওকে তাহলে আমি এখানে আসলে অপটিমাল সলিউশনটা বুঝতে পেরেছি ওকে হিসাব হচ্ছে যে আমি এখান থেকে আমি এটা নিব প্রথম বস্তুটা আমি এখানে নিলাম দ্বিতীয় বস্তুটা আমি দেখলাম যে হ্যাঁ এখন আমার আসলে যে আইতম বস্তু সেটার ওয়েট ইয়া বা 1 না টু এরপর যখন আমি এখানে দেখবো যে এই বস্তুটার হ্যাঁ আমার এই আইতম বস্তুটা নিতে পারবো তখন আমি চেক করব যে আসলে আমি যদি আমি বস্তুটা নেই তাহলে আমার লাভ বেশি হবে নাকি বস্তুটা না নিলে আমার লাভ বেশি হবে ওকে অর্থাৎ আমি এখান থেকেও চেক করতে পারি যে এখান থেকে আমি যদি বস্তুটা না নিই তাহলে এখানে যে প্রফিটটা আছে সেটা ডিরেক্টলি নেমে যাবে আর বস্তু যদি নেই তাহলে এখানে প্রফিটের সাথে

তখন কিন্তু আবার আমি থার্ড বস্তুটার জন্য ওইভাবে আমি অপটিমাল সলিউশন বের করতে পারবো যে হ্যাঁ আমার থার্ড বস্তুর ওজনও ধরে নিলাম দুই তো সেই ক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে সে চেক করবে যে ওকে তাহলে আমার এখানে যেহেতু ওজন পাঁচ মানে আমি এখানে ব্যাক সাইজ পাঁচ ঠিক আছে তো আমি যদি এই বস্তু নিতে চাই তাহলে আমার করতে হবে যে আমার এই আগে আই মানে এই পর্যন্ত আমার ইয়া তিন কেজি ওজন পর্যন্ত সে ইউজ করতে পারছে আইতম বস্তু পর্যন্ত তিন কেজি ওজন বস্তু ওজন সে ইউজ করতে পেরেছে আর আই প্লাস ওয়ান ইয়া তোম বস্তুর ওজন হলো দুই তাহলে নর্মালি যে এইখানে প্রফিট আর এইখানে নতুন বছর প্রফিট যোগ করে আমি চেক করব এবং আমি যদি বছর না নিই তাহলে কি হচ্ছে যে আইম্যান আইতম বস্তু পাঁচ কেজি ও যে ওজন ইউজ করতে পেরেছে তাহলে আমি যে প্রফিটটা হবো সেই প্রফিটটা আমি চেক করে নিব এবং যে ম্যাক্সিমামটা হবে সেই ম্যাক্সিমামটা আমার এখানে এসে অ্যাসাইন হবে আমি যদি নেক্সট উদাহরণটা দেখি তাহলে আরও ভালো মতো করি আমি প্রথম যে বস্তুগুলো দেখাচ্ছি দেখিয়েছিলাম যে অবজেক্ট গুলো সেই অবজেক্ট গুলোর সাপেক্ষে আসলে আমি এখানে উদাহরণটা তৈরি করেছি যেখানে চারটি বস্তু আছে যাদের ওয়েট এক তিন চার পাঁচ এবং যাদের প্রফিট হলো বা কস্ট এক চার পাঁচ সাত ওকে আমি কি করব কি এটা হলো ডিপি এরে আমি এই ডাইনামিক প্রোগ্রামিং যেটা করব যে আমি আগের বস্তুটার সাথে মানে আই মাইনাস ওয়ান জে ডাব্লিউ আই অর্থাৎ আমার যদি ডাব্লিউ হয় হলো প্রেজেন্ট বস্তুটার ওয়েট তাহলে আমি কি করব যে আগের ইন্ডেক্স পর্যন্ত যে মাইনাস ডাব্লু অর্থাৎ আমি যেখানে আছি তার ডাব্লু যে ওয়েট তার আগে আগের যে প্রফিটটা সাথে নতুন প্রফিটটা যোগ করব তারপর আমি চেক করব এবং এর আগের বস্তুটা যে আমি এটা না নিয়ে যদি আমি প্রফিটটা যোগ না করে যে আমি নিতে চাই তাহলে আমার কি হবে সেটা আমি চেক করব এদের ম্যাক্সিমামটা আমি আসলে এখানে রাখবো আমি এখন উদাহরণ যাচ্ছি আচ্ছা যেটা হলো যে আমার যদি এখানে শূন্যতম বস্তুটা আমি নেই তো শূন্যতম বস্তু নেওয়া মানে কি আমার প্রফিট শূন্য থাকবে তো ফুল এরাটা আসলে শূন্য অথবা আমার যদি ব্যাগের সাইজ জিরো হয় তাহলে আমার আসলে ফুল ইয়েটা মানে আমার ফুল প্রফিটটা হবে জিরো ওকে আর আমার এখানে ব্যাগ সাইজ আসলে ম্যাক্সিমাম সেভেন ওকে এবার দেখি যে কি হচ্ছে এখানে খেয়াল করি আমি ফার্স্ট বস্তুটা নিলাম আমি ফার্স্ট বস্তুটা নিলাম তো ফার্স্ট বস্তুটার ওয়েট কত এক আচ্ছা তো সেইবার কি চেক করবে সেইবার চেক করবে যে এই এক যে ইয়েটা আছে ওয়েট আছে এই যে এক ওয়েট আমি যদি এখানে বস্তু নিতে চাই এখানে বস্তু নিতে চাইলে আমার কি করতে হবে আমার এই শূন্যতম বস্তু পর্যন্ত মানে আমার আগের বস্তু পর্যন্ত আমার আসলে আমি জিরো কেজি ব্যাগের জিরো কেজি ইউজ করতে পারবো তাহলে ব্যাগের জিরো কেজি বলতে আমার প্রফিট হচ্ছে কত জিরো এবং আমি এক নিলে আমার আসলে প্রফিট হবে হলো জিরো প্লাস ওয়ান মানে আমি যদি এই বস্তুটা এই পর্যন্ত আমি আগে যে ইয়েটা আছে বস্তুটা আছে সেই পর্যন্ত আমি জিরো কেজি ইউজ করেছি এবং জিরো কেজি ইউজ করার পর এখন নতুন বস্তু নেওয়ার ফলে আমার প্রফিট হচ্ছে ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান এখানে আমি ওয়ান লিখলাম আর এখানে আমি খেয়াল করলাম যে আসলে না আমি যদি বস্তুটা না নিই তখন কি হবে বস্তুটা না নিলে আসলে আমার দেখা যাচ্ছে যে আমার আগের যে এই ইন্ডেক্স পর্যন্ত অর্থাৎ আমি শূন্যতম বস্তুর জন্য আসলে যেটা যে আমি 1 কেজির জন্য 1 কেজির জায়গার জন্য আসলে আমার ইয়ে প্রফিট জিরোই ছিল অর্থাৎ আমার এখান থেকে অর্থাৎ আমি বসুন না না নিলে আসলে আমার প্রফিটটা আসলে কম হচ্ছে ওকে বসলে যদি আমি না নেই তাহলে আমার প্রফিটটা আসলে কি থাকবে জিরোই থাকত কিন্তু আসলে তা না হয়ে যেটা হচ্ছে যে আমার একতম বস্তুটা সাথে মানে আমার আগে বস্তুটা যদি বসুন নেই তাহলে আমার প্রফিটটা আসলে বেশি হচ্ছে আমার প্রথম বস্তুটা যদি নিলে বেশি হচ্ছে পরের ভ্যালুগুলো আসলে ঠিক সেইভাবেই আসছে স্যার ওকে প্রথম বস্তুর জন্য আসলে পরের ভ্যালুগুলো এরকম চলে আসলো যে আমি যদি যখন ব্যাগ সাইজ 2 তখন যদি বস্তুটা নিচে যাই তখন কি হবে তখনও সেম আগের বস্তুর জন্য আমি 1 কেজি পর্যন্ত ইউজ করতে পারবো 1 কেজি পর্যন্ত আগের বস্তুটার প্রফিট হচ্ছে 0 এবং নতুন প্রফিট হচ্ছে 1 তাহলে আমার 0 প্লাস 1 ওয়ান আর যদি আমি না নিতাম তাহলে আমার আগের বস্তু পর্যন্ত আমি 2 কেজি জায়গা ইউজ করতে পারতাম এবং 2 কেজি জায়গা পর্যন্ত প্রফিট 0 অর্থাৎ আমার সেই ক্ষেত্রে প্রফিট হতো 0 অর্থাৎ আমার এক যে প্রফিট সেটাই আসলে বেশি হচ্ছে তাহলে আমি এখানে একই লিখব এখানেও সেম যখন ব্যাগের সাইজ চার কেজি তখনও সেম ব্যাগের সাইজ যখন পাঁচ কেজি তখনও সেম প্রত্যেকটা ব্যাগের সাইজের জন্য আসলে জিনিসটা সেম ওকে আচ্ছা এবার খেয়াল করি এবার সেকেন্ড বস্তুরের ক্ষেত্রে সেকেন্ড বস্তুর ওজন কত তিন কেজি তিন কেজি পর্যন্ত তো আসলে এই তিন কেজি হলো এখানে অর্থাৎ এই পর্যন্ত আমি বস্তুটা আমি নিতে পারবো না আমি যখন ব্যাগের সাইজ এক কেজি তখন আমি বস্তু নিতে পারবো না ব্যাগের সাইজ যখন দুই কেজি তখন আমি বস্তুটা নিতে পারবো না তো তখন আসলে কি হবে যে আমার আগের বস্তুতে আগের বস্তুতে যখন ব্যাগের সাইজ এক কেজি সেটা যে প্রফিট করছি এখনও আমার ব্যাগের সাইজ এক কেজির জন্য সেই প্রফিটটা আসলে ম্যাক্সিমাম আর ব্যাগের সাইজ দুই কেজির জন্য আগের বস্তুতে আমি যে প্রফিটটা করেছি এখানেও সেই প্রফিটটা আসলে ম্যাক্সিমাম যেহেতু আমি নতুন বস্তুটা নিতেই পারতেছি না এরপরে যেটা হচ্ছে যে হ্যাঁ এরপরে আমি নতুন বস্তু নিতে পারতেছি নতুন বস্তুর ওজন কত আমার তিন কেজি ওকে ব্যাগ দেখুন কত তিন কেজি তাহলে আমি আগের বস্তু কোন কোন পর্যন্ত ইউজ করতে পারবো আমি আগের বস্তুর জন্য আমি ব্যাগ শূন্য কেজি পর্যন্ত ইউজ করতে পারবো শূন্য কেজিতে আমার প্রফিট তো ছিল জিরো এবং নতুন বস্তুর জন্য আমার প্রফিট হচ্ছে চার তাহলে জিরো প্লাস ফোর এখানে ফোর ওকে আবার এক্ষেত্রে খেয়াল করি যে এক্ষেত্রে কি যে আমার যেহেতু এই নতুন বস্তুর ওজন তিন কেজি আর ব্যাগের সাথে দেখুন চার কেজি ওকে তার মানে আমি আগের বস্তুর জন্য এক কেজি পর্যন্ত ব্যাগের এক কেজি পর্যন্ত আমি ওয়েট ইউজ করতে পারবো আর আগের বস্তুতে আমি ব্যাগের এক কেজি পর্যন্ত কত ওয়েট ইউজ করে রেখেছি মানে কত প্রফিট করতে পেরেছি এক ওকে তাহলে আমার এই বস্তুর জন্য যে প্রফিটটা হবে সেটা হলো ওয়ান প্লাস ফোর সমান ফাইভ ওকে আর আমি যদি বস্তুটা না নিতাম তখন কি হতো তখন বস্তু না নিলে আমি আগের বস্তুর জন্য চার কেজি ওয়েট চার কেজি ওয়েটই ইউজ করতে পারতাম আর আগের বস্তুর জন্য আমি যদি চার কেজি ওয়েট ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার প্রফিটটা হবে কত এক তো আমার এক তাহলে আসলে পাঁচই হবে আচ্ছা এরপরে আবার নতুন এই ক্ষেত্রেও আমি যদি খেয়াল করি যে আসলে এখানে সবগুলো এক এই সবগুলো আসলে পাঁচ হয়ে যাবে ওকে আচ্ছা পরের বস্তুর জন্য খেয়াল করি পরের বস্তু সেম যেহেতু এর ওজন চার কেজি তাহলে যেটা হচ্ছে যে এক কেজি দুই কেজি তিন কেজি পর্যন্ত এটা আমি নিতে পারবো না এই বস্তুটা যার ফলে আমি যেটা করেছি যে আগের যে প্রফিটটা এক কেজির জন্য যে আগের প্রফিট সেটা আসলে ম্যাক্সিমাম দুই কেজি বসু ব্যাগের সাইজ যদি দুই কেজি হয় তাহলে যে প্রফিটটা থাকতো সেটাই ম্যাক্সিমাম ব্যাগের সাইজ তিন কেজি হলেও প্রফিটটা তখন চারই হবে তৃতীয় বস্তুর ক্ষেত্রে বাট এবার ব্যাগের সাইজ যদি চার কেজি হয় তখন কি হবে ব্যাগের সাইজ চার কেজি হলে তখন এই বস্তুটা আসলে যে ভালোটি ইউজ করতে পারবে সেটি হলো অর্থাৎ এই বস্তুটা চার কেজি স্থান দখল করবে তখন আগের বস্তুটা আসলে শূন্য কেজি পর্যন্ত ইউজ করতে পারবে আর শূন্য কেজি পর্যন্ত যেহেতু প্রফিট জিরো আর এই বস্তুর জন্য প্রফিট পাঁচ তাহলে নতুন প্রফিট হচ্ছে আর আমি যদি এই বস্তুটা না নিই তাহলে কি হবে বস্তুটা না নিলে আগের যে প্রফিট ছিল সেটা হলো পাঁচ ওকে এবং যেহেতু আমি আগের বস্তুটা এই চার কেজি পর্যন্ত ইউজ করতে পারবো তাহলে এখানে নামবে পাঁচ 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 আমি যেভাবেই নিই আসলে আমি এই স্থানে চার কেজির জন্য তৃতীয় বস্তুর ক্ষেত্রে পাঁচই প্রফিট পাবো সো এখানে ভ্যালুটা হবে পাঁচ তারপর একইভাবে ছয় আমরা চেক করতে পারি যে যেহেতু আমার মানে এই বস্তুর ওজন চার কেজি তাহলে আমি যেটা হবে যে আমি এক কেজি পর্যন্ত আমি ইউজ করতে পারবো আগের বস্তুর ক্ষেত্রে তো এক কেজি পর্যন্ত তাহলে সেই প্রফিটটা হলো এক এবং নতুন প্রফিট হলো পাঁচ তাহলে এক যোগ পাঁচ ছয় আর আমি যদি এই বস্তু না নিই তাহলে আমি আসলে আগের বস্তুর ক্ষেত্রে পাঁচ কেজি পর্যন্ত ইউজ করতে পারবো তো পাঁচ কেজিতে আসল প্রফিট আগের বস্তু হচ্ছে পাঁচ নতুন বস্তু না নেওয়ার ফলে কোনো প্রফিট যেও হবে না তাহলে সেক্ষেত্রে নাম পাঁচ তো পাঁচ আর ছয়ের মধ্যে ছয় ম্যাক্সিমাম তাহলে এই বস্তু নেওয়াই এই ক্ষেত্রে আমার বেশি লাভজনক এই পরটা ক্ষেত্রে ঠিক সেমভাবে এবং এই পরটা ক্ষেত্রে দেখতেছি যে হ্যাঁ যে আমার নতুন প্রফিট হবে আসলে নয় হবে যে আমার যখন আমার ব্যাগের ওজন সাত কেজি ওকে ব্যাগের ওজন যখন সাত কেজি তখন আমি আগের বস্তুর জন্য তিন কেজি পর্যন্ত আমি ওইটা ইউজ করতে পারবো আর সে তিন কেজিতে আমার যেটা হচ্ছে যে আমার প্রফিট হচ্ছে চার আর আমার নতুন যে বস্তুটা আমি যদি বস্তু নিই তাহলে প্রফিট হবে হলো পাঁচ তাহলে চার আর পাঁচ যোগ করলে আসলে হচ্ছে হলো নয় ওকে আর আমার যদি বস্তুটা না নিতাম তাহলে যেটা হতো যে আমার আসলে এই সাত কেজি পর্যন্ত আমি আগে বস্তুর জন্য ইউজ করতে পারতাম বা সেক্ষেত্রে প্রফিট হতো পাঁচ অর্থাৎ সেটা আমার নয় থেকে কম যার ফলে আমি এই কাজটা করবো যে আমি এই এই বস্তুটা নিব পরের বস্তুর জন্য সেম এই পরের বস্তু রয়েট 5 যার ফলে আমি যেটা করব যে ব্যাগের সাইজ এক কেজি দুই কেজি 3 কেজি চার কেজির জন্য আমি আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই নামিয়ে দেব যেটা হলো সাত এটা আমি কি পেলাম আমার এই বস্তু ওজন পাঁচ কেজি ব্যাগের ওজন এই এইখানে পাঁচ কেজি পর্যন্ত আছে ব্যাগ যেহেতু আমি 5 কেজি পর্যন্ত ব্যাগ নিছি তার মানে আমার আগের বস্তুর জন্য আমি 0 কেজি বন্ধু ইউজ করতে পারতেছি শূন্য কেজিতে ভ্যালু হলো জিরো আর এই বস্তুর প্রফিট হলো সেভেন সেভেন হল সেভেন আবার এখানে হলো এইভাবে এই আসতেছে হল এখানে কিন্তু আমি আর আসলে আগের বস্তুটা মানে এই বস্তুটা নেই নি কিভাবে খেয়াল করি যে এই বস্তুর ওজন কত পাঁচ কেজি আর ব্যাগের ব্যাগের সাইজ এখানে কত সাত কেজি ওকে তাহলে দেখা যাচ্ছে কি যে আমি যদি এই বস্তুটা এখানে নেই তাহলে আমি আগের বস্তুর জন্য আমি দুই কেজি যে জ্যাকেট আছে অর্থাৎ আমি দুই কেজি পর্যন্ত ইউজ করতে পারবো নিশ্চয়ই ক্লিয়ার যে আমার এখানে ওজন হচ্ছে হলো আমার পাঁচ কেজি এই বস্তুর ওজন পাঁচ কেজি আর ব্যাগের সাইজ এখানে সাত কেজি তাহলে আমি আগের বস্তুর জন্য দুই কেজি পর্যন্ত ইউজ করতে পারবো আর আগের বস্তু যদি আমি দুই কেজি পর্যন্ত ইউজ করি তাহলে আমি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো কত ওয়ান আর এই বস্তুটা নিলে আমার প্রফিট হচ্ছে কত সাত তাহলে সাত আর এক এখানে আসছে কত আট অর্থাৎ এই বস্তুটা নিলে আমি পাচ্ছি হলো আট আর এই বস্তুটা না নিলে আমি আগের বস্তুটা আসলে আমি সাত কেজি পর্যন্ত সাত কেজি পর্যন্ত আমি আসলে আগের বস্তুর জন্য আমি ব্যাগটা ইউজ করতে পারতেছি আগে যতগুলো বস্তু ছিল আগের বস্তু বলতে আমি সবগুলো সব ক্ষেত্রে বুঝাচ্ছি কিন্তু আগে যতগুলো বস্তুর জন্য ছিল তার জন্য আমি সাত কেজি পর্যন্ত আমি ইউজ করতে পারতেছি আর সেক্ষেত্রে আমার প্রফিট হচ্ছে কত ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে নয় তাহলে আমার আটের চাইতে আমার নয় বেশি অর্থাৎ আমি এই বস্তুটা নেওয়ার চাইতে না নেয় বেশি উত্তম যার ফলে আমি এই বস্তুটা নিব না তাহলে আমি দেখতেছি যে এখানে আমি নয় থেকে নয় নামাই নিলাম অর্থাৎ এই যে আমার টেস্ট কেস এই টেস্ট কেসের জন্য আমার প্রফিট হচ্ছে নয় ক্লিয়ার তো আমরা খেয়াল করলাম যে এখানে আমি কিন্তু টু টু দিবার এন থেকে এই যে সলিউশন এই সলিউশনটার কমপ্লেক্সিটি এন ইন্টু এম এ নামিয়ে এনেছি এন ইন্টু এম কি এন হলো যদি আমি এনকে কে ধরে নেই যে এই বস্তুর মানে এখানে বস্তুর সংখ্যা এন এবং এইখানে যে ব্যাগ ব্যাগের সাইজ হলো এম তাহলে আমি খেয়াল করি যে আমি ফুল যে প্রবলেমটা আমি সলভ করলাম এন ইন্টু এম এ ক্লিয়ার অর্থাৎ এখানে কমপ্লেক্সিটি কত এন ইন্টু এম আর আশা করি আমার এই যে অ্যারেটা এই অ্যারেটা যখন আমি বুঝালাম আপনারা এই সূত্রটা বুঝে গিয়েছেন অর্থাৎ আমি কি করব আই মাইনাস ওয়ান হলো আগের বস্তু পর্যন্ত আমার যে ইয়ে আছে সেটা হলো আই মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ানের সাথে আমি কি করবো জে মাইনাস ডাব্লিউ আই অর্থাৎ আমি যদি এখানে আমি যে তম বস্তুতে থাকি মানে যে তম ব্যাক সাইজে থাকি তাহলে আমি কি চেক করব কি যে মাইনাস ডাব্লিউ আই তখন আমি এখানে চলে যাব অর্থাৎ দুই কেজিতে চলে যাব জে এমাইনাস তে আমার যে প্রফিটটা থাকবে সেই প্রফিটের সাথে আমার নিউ প্রফিটটা যোগ হবে এবং আবার এইটার ক্ষেত্রে যে আমি আগের বস্তুতে বাট আমি নতুন বস্তু নিচ্ছি না তাহলে আমার আসলে এই যে তম প্রফিটটাই এটাই আমার চেক করবে যে এই প্রফিট আর এই প্রফিটের সাথে নতুন প্রফিট যোগ হয়ে ম্যাক্সিমাম কোনটা যেটা ম্যাক্সিমাম সেটা আসলে আমি এখানে অ্যাসাইন করব ওকে আশা করি এই সূত্রটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা আমি একটু অ্যালগোজিমের কোডে যাই এখানে দেখি আমার কোড দেওয়া আছে যে এন হলো এখানে আমার কয়টি বস্তু আছে আর কে হলো আমার ব্যাক সাইজ আচ্ছা তো আমি যেটা করলাম প্রথমে আমি একটা ডিপেয়ার নিলাম এন প্লাস ওয়ান কে প্লাস ওয়ানের এবং আমি এখানে বস্তুর যে ইয়া ওয়েটগুলো আছে সেগুলো এবং বস্তুর যে গুলো আছে সেগুলো আমি ইম্পোর্ট নিলাম আর এই হলো আমার সেই অ্যালকিজুকু ছোট্ট কোড এখানে আমি কি করব প্রত্যেকটা বস্তুর জন্য চেক করতে থাকব প্রত্যেকটা বস্তুর জন্য চেক করবো হ্যাঁ এখানে আমি জিরো থেকে শুরু করব কারণ কি আমি খেয়াল করেছি যে এখানে কিন্তু আমার শূন্যতম বস্তু বা ব্যাগের ওজন শূন্য কেজি সেটা কিন্তু আমি ইউজ করেছি আমার এখানে শুরু হবে কোথ থেকে জিরো থেকে ওকে তো এক প্রথম লোকটা ঘুরবে হলো আমার বস্তুর সংখ্যা অনুযায়ী এবং সেকেন্ড লুপটা ঘুরবে হলো আমার ব্যাগের সাইজ অনুযায়ী ওকে আচ্ছা এরপর যেটা হবে যে যখন আমার আই জিরো বা জে জিরো তখন যেটা হচ্ছে যে আসলে আমার তো ওখানে আর অত অপ্টিক বের করা দরকার নেই ওখানে আই জিরো হওয়ার মানে হলো যে ওখানে কোনো বস্তু না তাহলে প্রফিট ওখানে জিরো মানে যে ওখানে জিরো হবে অথবা j জিরো হওয়ার মানে হলো ব্যাগের সাইজ সেখানে জিরো ব্যাগের সাইজ যেখানে জিরো সেখানে প্রফিট জিরো তাহলে ওখানে ডিপিআইজ আসলে জিরো হবে ওকে আচ্ছা আর আই জিরো এখন আই ধরে নি আই ও জিরো না যে জিরো না তো সেক্ষেত্রে কি হবে যদি বস্তুর সাইজ যে মানে আমি যে হলো ব্যাগের এখন যে সাইজটার জন্য আমি আমি বের এখন তার যদি বস্তুর সাইজ বেশি হয় সেক্ষেত্রে আমার কোনো অপটিমান সলিউশনের কোনো চিন্তা নেই আমি যেটা করবো যে আগের বস্তু পর্যন্ত আমার যে ইয়েটা আছে আমার অপটিমান সলিউশনটা বের করা আছে সেটাই আসলে ওই সাইজের জন্য ব্যাগের ওই সাইজের জন্য ওই বস্তুর

যতটুকু ওয়েট আমি ইউজ করতে পারবো সেই ওয়েট পর্যন্ত প্রফিট প্লাস আমি নতুন বস্তু নিলে যে প্রফিট পাবো সেই প্রফিটের যোগফল করব এবং আমি যদি নতুন বস্তু নেই নেই তাহলে আমি যে মানে আগের বস্তুর যে সাইজ পর্যন্ত যে প্রফিট সেই প্রফিটটার সাথে আমি এটা ম্যাক্সিমাম করবো যেটা ম্যাক্সিমাম সেটা আসলে আমার অপটিমাল সলিউশন হবে মানে এই সাইজের জন্য এই বস্তুর জন্য এটা আসলে আমার সেই অপটিমাল সলিউশন ওকে এভাবে আমি যখন আমি সম্পূর্ণ কাজটা শেষ করবো সম্পূর্ণ কাজটা শেষ করার পর আমি আসলে ডিপিএন অর্থাৎ আমি একদম নিচের শেষ আমার দলটা পেয়ে যাব এই তো একটি যথেষ্ট উপকারী একটি অ্যালগোয়দম আমাদের কম্পিউটি প্রোগ্রামে প্রায় বেশ কয়েকটি জায়গায় লাগে অ্যালগোয়িদমটা বর্ণনা করার জন্য আমি বেশি কমপ্লেক্স যে উদাহরণগুলো সেগুলো আমি আসলে দেখাতে পারিনি কারণ সেগুলো যে ডিপিআর সাইজ সেটা অনেক বড় হয় ওকে বাট আমি আসলে সেগুলো যে নিচে দিয়ে রেখেছি টেস্ট স্কেচগুলো নিচে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই টেস্ট স্কেচগুলো নিজে চেক করে দেখতে পারেন অথবা আপনারা যদি চান যে এগুলো আপনার ওইভাবে বর্ণনা করে দেখবেন যে মিলতেছে কিনা তাহলে আপনারা সেই কাজও করতে পারেন এই কোডটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাই হোক আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ